সিজান খান ও তার পরিবারের সঙ্গে অপ্রতভাবে জড়িয়ে গিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী তনিষা শর্মা। সেই কথা বারবারই উঠে এসেছে অভিনেত্রীর ঘনিষ্ঠ মানুষদের কথায়। এবার ফাঁস হলো তনিষা এবং সিজানের মায়ের হোয়াটসঅ্যাপের কথোপকথন। বেশ কিছু ভয়েস নোট পাঠিয়েছিলেন তিনি, যা উদ্ধার হয়েছে। যে ভয়েস নোটে তনিষা সিজানের মাকে বলেছেন, আম্মা, আমার জীবনে তুমি খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ, খুব গুরুত্বপূর্ণ, তাই তো নিজের জীবনে সবকিছু তোমার সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে হয়। আমার জীবনে যা ঘটবে সবকিছু তোমায় বলবো, কিন্তু বুঝতে পারছি না আমাদের মনের মধ্যে যে কি হচ্ছে। তনিষার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্কের, অভিযোগের আঙুল তনিষার প্রেমিক সিজানের দিকে। পুলিশের হেফাজতে রয়েছেন আলিবাবা দাস্তানি কাবুল সিরিয়ালের নায়ক তথা তনিষার প্রেমিক, এই মুহূর্তে জেলবন্দী সিজান খান। বছর শুরুর দ্বিতীয় দিনে অভিনেতার পরিবার ও আইনজীবীর তরফে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক কিছু দাবি জানানো হয় তনিষার মায়ের বিরুদ্ধে। তবে বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে চাইছেন তারা। এ ধরনেরই আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।